হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর আছে, কারণ আজকের ভিডিওতে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের পক্ষ থেকে আরও কিছু পরীক্ষার স্কিম অ্যান্ড সিলেবাস জারি করা হয়েছে এবং তার ভেতর থেকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 5, 8 এবং 9 রয়েছে। এবং এখানে দেখো 25/11/2020 নোটিফিকেশান জারি করা হয়েছে এবং সাথে সাথে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক সার্জেন্ট পদের যে নিয়োগ সেই পরীক্ষার সিলেবাস কী আছে এবং কবে পরীক্ষা হতে চলেছে। তো এখানে দেখো ডেট অফ এক্সামিনেশান রয়েছে 13/12/2020। মোড অফ এক্সামিনেশান, দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন টু সাকসেসিভ স্টেজেস। তাহলে দুটো স্টেজে কিন্তু পরীক্ষা এখানে হবে। একটা হবে রিটেন টেস্ট, যেখানে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকছে, সিমিলারিটি টেস্ট। এবার দেখো রিটেন টেস্টের ব্যাপারে বলা হয়েছে, এখানে রিটেন টেস্টে কিন্তু OMR বেসড রিটেন এক্সামিনেশান হবে, যেখানে 200 মার্কসের পরীক্ষা হবে, কোশ্চেন থাকবে 100টা এবং প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে থাকবে। এবং এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, প্রতি একটা প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর করে কাটা হবে এবং টোটাল পরীক্ষার যে সময় আছে সেটা কিন্তু আছে 2 ঘন্টা। তো তাহলে বন্ধুরা, এবার দেখে নাও সেই তোমাদের বহু প্রতীক্ষিত সার্জেন্ট পদের সিলেবাস এবং রিটেন টেস্টের ব্যাপারে তথ্য। তো তাহলে এখানে দেখো সিলেবাসে আছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, ম্যাথমেটিক্স, রিজনিং এবং ইংলিশ, এছাড়া অন্যান্য। এছাড়া এখানে আরও যে সমস্ত পোস্টের জন্য সিলেবাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এবং তোমরা অনেকে যারা ফিল্ড ওয়ার্কার পদের জন্য আবেদন করেছিলে তারও কিন্তু সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো পার্সোনালিটি টেস্টের ব্যাপারে তথ্য দেওয়া রয়েছে। এখানে পার্সোনালিটি টেস্ট হবে 40 মার্কসের জন্যে, যেখানে জেনারেল ক্যান্ডিডেট 45% পেলে কোয়ালিফাই করবে, OBC ক্যান্ডিডেট 40% এবং SC ST এবং PH ক্যান্ডিডেট যারা আছো তারা 35% পেলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এবং এখানে বলা হয়েছে মোট ভ্যাকান্সির 3 গুণ প্রার্থীকে কিন্তু এই পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এবার দেখো এখানে অনলাইন অ্যাডমিট কার্ডের ব্যাপারে বলা হয়েছে, এই অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল হবে 1/12/2020 থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো অসুবিধা হলে এখানে বলা হয়েছে 11/12/2020 তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসে ভিজিট করতে বলা হয়েছে 11টা থেকে 4টের মধ্যে। উপযুক্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখতে হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এক্সেট্রা। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিছু পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার ডেট, তার মধ্যে সার্জেন্ট পদের ডেট এবং সিলেবাস তোমরা এখানে পেয়ে গেলে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকেরই প্রয়োজন ছিল, তো তোমরা এই ভিডিওটা পেয়ে গেলে। এই ইনফরমেশন যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে যেতে পারে এবং প্রিপারেশন শুরু করতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।